আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা উত্তরের সিপিআইএম এর প্রার্থী শ্রীমতী রূপা বাগচী। আমরা কথা বলে নেব। প্রথমেই রূপাদি জিজ্ঞেস করব, জোর কদমে প্রচার চলছে, প্রত্যেক দিনই রাস্তায় নেমে প্রচার, কি বক্তব্য নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রথমত হচ্ছে প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সেটা একেবারেই নীতিবিরুদ্ধ কাজ, ফলে প্রতিশ্রুতি কিছু দিচ্ছি না। মেনলি যেটা আমরা যে বক্তব্যগুলো হাজির করছি, এক হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে ধনী গরিবের বৈষম্য দূর করার মতো একটা সরকার চাই, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখবে এরকম একটা সরকার চাই, কর্মসংস্থানের ব্যবস্থা করবে এরকম একটা সরকার চাই, দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন দিতে পারবে এরকম একটা সরকার চাই, এবং নারীদের নিরাপত্তা দিতে পারবে এরকম একটা সরকার চাই। মূলত এই পাঁচটা বিষয়ে আর কি প্রচারের মধ্যে রাখছি। রাজ্য রাজনীতির ক্ষেত্রেও স্বাভাবিকভাবে এসে যাচ্ছে, যেমন হচ্ছে আমাদের রাজ্যে কৃষক শ্রমিকের নিরাপত্তার অভাব ঘটছে, সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে আমরা যদি পাশাপাশি দেখি যে কর্মসংস্থানের প্রশ্নে 10 লাখ চাকরির যে প্রতিশ্রুতি সেগুলো রক্ষা না করা, এই বিষয়গুলো থাকছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে নারীদের ওপর অত্যাচারে পশ্চিমবাংলা প্রথম, এই ইস্যুটি থাকছে। সারদার মতো দুর্নীতি, সেই বিষয়টা থাকছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই বিষয়টা তো থাকছেই। আমরা কিন্তু বারে বারে বলেছি যে বস্তির ডেভেলপমেন্টের দিকে নজর দিতে, গুরুত্ব দিতে, কিন্তু এই কাজটা যে হচ্ছে না, আমি নিজেও প্রার্থী হিসাবে উত্তর কলকাতার 60টা ওয়ার্ডে ইতিমধ্যে প্রায় 20-22টি ওয়ার্ড আমি ঘুরেছি, এবং সেখানে প্রচন্ড রকমের বস্তির মানুষের অভিযোগ পৌর পরিষেবা নিয়ে। এখানে এই প্রশ্ন করবো, যদি আপনি যেতেন, যদি ভোটাররা আপনাকে ভোট দিয়ে যেতায়, প্রথম কাজ কি করবেন? প্রাথমিক উত্তর কলকাতার ক্ষেত্রে মনে হয়েছে এখনো অনেক কিছু করার সুযোগ আছে। উত্তর কলকাতার ট্রান্সপোর্টের আরো উন্নতি করা দরকার, এবং বিশেষত বামফ্রন্টের আমলে বিবেকানন্দ ফ্লাইওভার চালু হয়েছে, তারপরে মেট্রোর কাজ চালু হয়েছে, এই কাজগুলো কে আরো ত্বরান্বিত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা, নতুন কিছু কাজ রাস্তাঘাট ইত্যাদি এইটা করা। দ্বিতীয় বিষয় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বস্তির ডেভেলপমেন্টটা খুব প্রয়োজন, এক্ষেত্রে এমপি ফান্ডের টাকার ব্যবস্থা করা। তো চতুর্মুখী লড়াই, অনেকেই বলছে বিজেপি কংগ্রেস যত বেশি ভোট পাবে আপনার সুবিধে হবে, কি বলবেন আপনি? চতুর্মুখী লড়াই বিষয়টা নয়, আমরা চাইবো যত বেশি সম্ভব ভোট নিয়ে বামপন্থী প্রার্থী যেতে। ধন্যবাদ রূপাদি। আমরা কথা বললাম শ্রীমতী রূপার বাক্সীর সঙ্গে, তিনি বললেন তিনি আশাবাদী, তিনি ভোটারদের কাছে যাচ্ছেন, তার প্রাথমিক কাজ হবে ট্রান্সপোর্টেশন ঠিক করা, পাশাপাশি আর অনেক কাজ তিনি তার ভাবনা চিন্তায় রয়েছে, পাশাপাশি তিনি আশাবাদী তিনি জিতবেন, ভোটাররা তাকেই ভোট দেবেন।